فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে ভালো এবং মন্দ এ দুটা আল্লাহ তাআলার ইচ্ছাই হয় নাকি বান্দার ইচ্ছাই হয়? আর বললেন যদি আল্লাহর ইচ্ছা না থাকতো তাইলে শয়তানও তো শয়তান হইতো না। সম্মানিত দিনী ভাই, এই বিষয়টি হচ্ছে ইমানের একটা বিষয়, তাই ইমান সম্পর্কে আপনাকে আমাকে যথেষ্ট পরিমাণে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা। আমরা ইমানের আরকান ছয়টির মধ্যে একটিকে বলি যে ভালো মন্দ তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই কথা আপনাকে অবশ্য মানতে হবে ইমানদারির জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার ভাষায় বলছেন, সূরা নিসার 78 এবং 79 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও তোমরা মজবুত কোনো ঘাঁটিতে থাকো, মজবুত কোনো প্রাসাদের মধ্যে থাকো, মজবুত কোনো কিল্লার মধ্যে থাকো, সেখানে তোমাদেরকে মৃত্যু ফেয়ে বসবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইং তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যদি মুনাফিকদের কোনো কল্যাণ পৌঁছে যুদ্ধের মধ্যে, মুসলমানরা যদি নাকি মালে গনিমত হয় তাদের হস্তগত হয়, মুসলমানদের কোনো মালে গনিমত হস্তগত হয় বা তাদেরকে আল্লাহ তাআলা ফসল ফলাদির মধ্যে রিজিক ভালো দেন, বেশি দেন, তখন মুনাফিক বলে ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। এভাবে বলবে মুনাফিকেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে বলে। ওয়াইং তুসিবহুম সাইয়্যাতুন, যদি এই মুনাফিকদের কোনো অকল্যাণ পৌঁছে, খারাপ কিছু পৌঁছে, তখন তারা কিন্তু কথা বলে কিভাবে, ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যে তোমার থেকে হয়েছে। অর্থাৎ মুনাফিকরা যদি নাকি কোনো কল্যাণকর বিষয় পাইতো, এরা বলতো যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, আর অকল্যাণকর কিছু হলে যুদ্ধের মধ্যে হয়তো ফরাজ হয়েছে বা তাদের ছেলে মারা গেছে, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, তখন ওই মুনাফিকরা বলতো তোমার উপর ইমান লাওয়ার কারণে আমাদের এই দুরবস্থা হয়েছে, তোমার কারণে এটা হয়েছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন এ ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا, ওই সকল লোকদের সম্প্রদায়ের কি হলো যে তারা বোঝার চেষ্টা করে না। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যা কিছু তোমার নিকটে কল্যাণ থেকে আসছে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যত অকল্যাণ আসছে এটা তোমার কারণে আসছে। এখানে অনেক সময় বুঝতে মানুষে ভুল করে,
আল্লাহ তাআলা দুইটাকে দুদিকে ভালোগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে আর খারাপগুলা মানুষের পক্ষ থেকে এটা বললেন। এটা কিভাবে আসলে এখানে পক্ষ থেকে বলতে বুঝতে হবে বিসববিকা মিন শব্দের অর্থ হচ্ছে কারণ, অর্থাৎ তোমার কারণে হইছে, যেটা কোরআনের আয়াতের মধ্যে আমরা বিভিন্ন স্থানে দেখি এটার ব্যাখ্যা যে সরাসরি আমাদের আসলাফ সাহাবায়ে কেরাম থেকে দেওয়া আছে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন, তোমার কোনো দুঃখ দশা অসুখ বিসুখ ফরাজ হয় যদি আইসা থাকে ফামিন নফসিক, এটা তোমার দুর্বলতার কারণে হয়েছে, তোমার গুনার করার কারণে হয়েছে। ফামিন নফসিক মানে বিসববি মাসিয়াতিক, তোমার গুনার কারণে হয়েছে, তুমি আল্লাহর কথা লঙ্ঘন করার কারণে হয়েছে। তাইলে এখানে আমরা দুটো জিনিস পাইলাম, প্রথমে আল্লাহ তাআলা বলেছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, ভালো এবং মন্দ উভয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে। আবার শেষে ভাগ করলেন কিভাবে যত কিছু কল্যাণ করা আছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহরবানি বান্দাদের প্রতি, আর যতগুলো অকল্যাণ আছে এই অকল্যাণগুলো আসছে আমাদের কর্মপদ্ধতি ভুল হওয়ার কারণে, আর এটাকে বলা হচ্ছে ফামিন নাফসিক, অর্থাৎ তোমার গুনার খাতার কারণে তোমার কর্মপদ্ধতি ভুল হওয়ার কারণে এই মুসিবত। ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলা, আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে মানুষদের জন্য দূত হিসেবে প্রেরণ করছি। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। এখানে আমরা একটু তফসীর দেখি, কুল কুল্লু মিন ইনদিল্লাহ আই আল জামিউ বিকাজাইল্লাহ ওয়া কদরিহি, সব কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালাতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে হয়। ওয়া হুয়া নাফিজুন ফিল বাররি ওয়াল ফাজির ওয়াল মুমিন ওয়াল কাফির, এই ভালো এবং মন্দ এগুলা নেকের মধ্যে আসতে পারে, বদকের মধ্যে আসতে পারে, মুমিনের মধ্যে আসতে পারে, কাফের মধ্যে আসতে পারে, যদিও নাকি পরকালে ইমান এবং আমলে সালেহ হিসাবে কি হবে বেশ কম হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেকারদেরকে বদকারদের থেকে ওই দিন কি করে দেওয়া হবে আলাদা করে দেওয়া হবে, যেটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন। ক্বালা আলী ইবনু আবি তালহা আন ইবনে আব্বাসিন, আলী ইবনু আবি তালহা তিনি এই আয়াতের তফসির করতেছেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কুল কুল্লু মিন ইনদিল্লাহি, হে নবী আপনি বলে দেন সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আই আল হাসানাতু ওয়াসাইয়াতু, অর্থাৎ ভালো মন্দ সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। এই তফসির হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি করছেন। এখানে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখন আমাদের কি কোনো স্বাধীন শক্তি নাই? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাধীন শক্তি দিয়েছেন। আমাদের স্বাধীন শক্তিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাধীন শক্তির আয়ত্তে, আল্লাহ তাআলা স্বাধীন শক্তির বাইরে না, এই কথাটা বুঝতে হবে। আমাদের স্বাধীন শক্তি আছে, এখতিয়ার আছে, আমরা স্বেচ্ছায় যে কোনো কাজ করতে পারি, ভালো মন্দ করতে পারি, এবং আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা মেধা প্রাপ্ত, এই মেধার মাধ্যমে এই জ্ঞান বুদ্ধির মাধ্যমে আমরা কাজটা ভালো না মন্দ এই কথা আমরা বুঝতে পারি। চোর যখন চুরি করে সে মনে করে এটা কি খারাপ, একজন মুসলিম যখন সালাত আদায় করে সে মনে করে নামাজ পড়া ভালো, তাইলে ভালো এবং মন্দ এই দুইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতরিভাবে স্বভাবজাতভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করছেন। তাহলে ভালো মন্দ বোঝার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন এবং ভালো মন্দ করার শক্তিও আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। যে ব্যক্তি ভালো মন্দ দুইটা করারই পাওয়ার রাখে, শক্তি রাখে, আর সে ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। আর যদি নাকি জেনে বুঝে মানুষে খারাপ কাজ করে এই জন্য আল্লাহ তাআলা তাকে সাজা দিবেন, কারণ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে জিন জাতিকে স্বাধীন শক্তি দিয়েছেন। এই স্বাধীন শক্তি দিয়ে
সে নিজের জ্ঞান বুদ্ধি সবাক জাতির মধ্যে যে আল্লাহ তাআলা একটা বুঝ শক্তি দিয়েছেন ভালো মন্দ বুঝার জন্যে ইনসাফ জুলুম বুঝার জন্যে যে একটা মানদণ্ড আল্লাহ তাআলা দিয়েছেন প্রত্যেক মানুষের মধ্যে, সে এগুলাকে কাজে লাগাবে, কাজে লাগাইয়া ভালোগুলাকে করবে খারাপগুলাকে বর্জন করবে, তাইলে সে দুনিয়া আখেরাতের মধ্যে সফলতা অর্জন করবে। আর যে বুঝে শুনেও খারাপ কাজে জর্জরিত হলো তাইলে সে দুনিয়াতেও নিন্দিত হবে আখেরাতের মধ্যেও পরকালের মধ্যেও সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, দুনিয়াতেও সে নিন্দার পাত্র হবে পরকালেও সে ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে স্বাধীন শক্তি দিছে এবং তাকে জ্ঞান বুদ্ধি দিছে, ভালো মন্দ বুঝার বুঝ শক্তিটা আল্লাহ তাআলা তাকে দিছে, আল্লাহ আমাদের স্বাধীন শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাধীন শক্তির আয়াতে এই কথার দলিল হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না হাযিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, নিশ্চয় এটা হচ্ছে উপদেশনামা, কোরআন সুন্নাহ আল্লাহর দিন, এটা হচ্ছে উপদেশ বান্দাদের জন্য। ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে ইচ্ছা করে সে আল্লাহ তার প্রতিপালকের নিকট সে রাস্তা তৈরি করে নেয়। এখানে বলা হচ্ছে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে যে বিধান দেওয়া হচ্ছে, শরিয়া দেওয়া হচ্ছে কোরআন সুন্নাহর মাধ্যমে, যে ইচ্ছা করবে সে তার প্রতিপালকের দিকে রাস্তা বানাইয়া নিবে, অর্থাৎ সে এই শরীয়কে মানিয়ে নিবে। তবে তোমাদের এই ইচ্ছা শক্তিটা ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা কিছু চাও এই সকল কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাওয়ার আয়াতে ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রজ্ঞাবান, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমতপূর্ণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় ইন্নাহু ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্ববিষয় জ্ঞানী এবং নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমতপূর্ণ প্রজ্ঞাবান। তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম এই আয়াতটি সুরা ইনসানের 29 নম্বর এবং 30 নম্বর আয়াত, 29 এবং 30 নম্বর আয়াত, 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বললেন ওয়াকাদ আজবাতাল্লাহুল মুশিয়াতাইনি, দুইটা স্বাধীন শক্তি ইচ্ছা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মধ্যে প্রমাণ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এটা আমাদের বুঝার জন্য দিয়ে দিলেন মশিয়াতুর রব্বে ওয়া মশিয়াতুল আব্দে, একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বাধীন ইচ্ছা আর একটা হচ্ছে বান্দার স্বাধীন ইচ্ছা। ওয়া বাইয়ানা আন্না মশিয়াতুল আব্দে তাবিয়াতুন লি মশিয়াতির রব্বে ফি কাউলিহি তাআলা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও পরিষ্কার করে দিয়েছেন বান্দার ইচ্ছা শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা শক্তির আয়ত্তাধীন, যেটা আমরা কোরআনের আয়াতের মধ্যে বললাম সুরা ইনসানের 29-30 নম্বর আয়াতের মধ্যে ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা যা কিছু চাও সকল কিছু এ সকল ছাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ছাওয়ার আয়াতটা দিন। তাই সম্মানিত দিনী ভাই, আপনি বললেন যে ভালো মন্দ সব কিছুর যে মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, এটা কোরআনের দ্বারা সুপ্রমাণিত হলো। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা স্বাধীন শক্তি দিয়েছেন এবং ন্যায়পরায়ণ এবং অন্যায় অপরাধ বোঝার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তাই এগুলাকে যোগ করে আমরা যদি নাকি সঠিক পথে চলতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা যা বা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার প্রতিদান হিসেবে জান্নাত দান করবেন, আর যদি নাকি এতগুলো আমরা বোঝার পরেও আমরা অন্যায় অবিচার পথে চলি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাজা হিসেবে জাহান্নাম দিবেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আর এই ইচ্ছা স্বাধীন ইচ্ছা শক্তি এবং ন্যায় বুদ্ধি ন্যায় অন্যায় বুঝার যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা যোগ্যতা দিছেন, এই যোগ্যতা যাদের নাই তাদেরকে বলা হয়
غير مكلف بالشرع অর্থাৎ তারা শরীয়ত শরীয়তের বিধানের যোগ্য নয় অর্থাৎ তারা যদি নাকি শরীয়ত বিরোধী করে তাহলে আল্লাহ তাবারাকাতাল্লাহর নিকটে তাদের সাজা হবে না যেমন একটা মানুষ পাগল সে কিছু বোঝে না তাইলে তার ইচ্ছা শক্তি এবং তার মেধা শক্তি না থাকার কারণে তার অপরাধ মাফ একটা সুস্থ মানুষ কাউকে যদি নাকি হত্যা করে তাইলে তাকে ক্যাসাসান হত্যা করতে হবে যে হত্যা করছেন না এভাবে কিন্তু একটা পাগলে যদি নাকি কাউকে হত্যা করে ফেলে পাগলকে হত্যা করবে না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাধীন শক্তি এবং আমাদেরকে সাথে সাথে মেধা বুদ্ধি চিন্তা চেতনা যে শক্তি দিয়েছেন এই শক্তি এগুলোকে কাজে লাগাইয়া আমরা যদি সঠিক পথে চলতে পারি দুনিয়া আখেরাতের মধ্যে আমরা কামিয়াব হব আর এগুলোকে যদি নাকি অপথে ব্যয় করি দুনিয়া এবং পরকালের মধ্যে অত্যন্ত ক্ষতিগ্রস্তের শিকার হবে আর একটা উদাহরণ দিয়ে আমি ইতি টেনতেছি সেটা হচ্ছে একজন কামার যে লোহা কেটে তলোয়ার তৈরি করে দাঁতুর তৈরি করে আর কাস্টমার এখান থেকে কিনিয়া নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কেউ এই ছুরি দাঁত তলোয়ার দিয়ে গাছ কাটে মাছ কাটে যেখানে যে প্রয়োজন সেটা সে করে আর কেউ এই দাসুরি তলোয়ার নিয়ে সন্ত্রাসী করে মানুষদেরকে অন্যভাবে কাটে এখন বিবেকবান মানুষ যে আছে সে কি এই কামারকে যে তলোয়ার দাসুরি এগুলোকে বানাইছে তাকে দোষী করবে না কেউ দোষী করবে না বিবেক থাকলে কেউ দোষী করবে না কারণ সে তো বানাইছে সে তো কাউকে চাপাই দেয় নাই অন্যভাবে কাউকে হত্যা করো আমার ছুরি দিয়া স্বাধীন শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন তাইলে একদিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে স্বাধীন শক্তি দিয়েছেন আর একদিক দিয়া মানুষদেরকে কর্ম বুঝার শক্তি দিয়েছেন ভালো মন্দ বুঝার শক্তি দিয়ে দিয়েছেন তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যে যত কিছু আমাদের জন্য দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন আমরা কোন পথে চললে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে কোন পথে চললে আল্লাহ পাক অসন্তুষ্টি হবেন এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ওয়ামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ আর আপনার প্রতিপালক কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করবেন না সুতরাং আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলম সব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।